তওবা এত গুরুত্বপূর্ণ বিষয়, তওবার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন অতীতের গুনাহগুলোকে নেকিতে রূপান্তর করে দেন। মানে তওবা যদি কবুল হয়, তওবা যদি তওবায়ে নসুহা হয়, তাহলে অতীতে যে গুনাহগুলো করছেন, যে গুনার কারণে তওবা করছেন, গুনাহগুলোকে আল্লাহ নেকি বানাই দেন। সুবহানাল্লাহ। সে প্রসিদ্ধ ঘটনা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে এক মহিলা আসছিল, এসে বলছে আমি তো জেনা করছি, জেনা করতে করতে আমার অবৈধ সন্তানও হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন কি আমার এই গুনাহ মাফ করবেন? আবু হুরায়রা বলছে না না না, এই এত বড় গুনাহ আল্লাহ কেমনে মাফ করে, মাফ করবেন না। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বলছেন যে এক মহিলা আসছিল আমার কাছে, আমি তাকে ফতোয়া দিয়ে দিছি যে আল্লাহ তার গুনাহ মাফ করবেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি কি সূরা আল ফুরকানের 70 এবং 71 নম্বর আয়াত এই আয়াত পড়ো নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, গুনাহ করার পরে কোন লোক যদি তওবা করে, যত বড় গুনাহই হোক, আল্লাহ পাক ফিরে আসার দরজা খোলা রাখছেন, তওবার দরজা খোলা, সে যদি ফিরে আসে, ঈমান আনে, আমলে সালেহ করে, ফাউলাইকা ইউবাদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত সাইয়্যাতগুলোকে, গুনাহগুলোকে নেকির দ্বারা পরিবর্তন করে দেন। সুবহানাল্লাহ। নেকির দ্বারা রাব্বুল আলামিন পরিবর্তন করে দিবেন এবং তার গুনাহগুলোকে ক্ষমাও করে দিবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ওই মহিলাকে বুঝতেছেন, আমি তো ভুল ফতোয়া দিয়ে দিছি, মহিলাকে আবার পাওয়া গেছে, আয়াত তালাওয়াত করে শুনাইলেন, মহিলা সাথে সাথে আল্লাহর দরবারে সেজদা করে দিলেন, আহারে আমার রব্বে কারীম কত বড় গাফুর রাহিম, আমি এত বড় গুনাহ করছি, আল্লাহ বলে এটা মাফ তো করবেন করবেন, আরো বলে আল্লাহ আমার গুনাহগুলোকে বলে আমার নেকি তে রূপান্তর করে দিবেন। সুবহানাল্লাহ। এটার নামই হলো গাফুর আর রাহিম, এটার নামই হলো তাওয়াবুর রাহিম, এটার নামই হলো গাফফার। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক কি বলছেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা, ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, ফাসাব্বিহ বিহামদি রাব্বিক মানে সালাত আদায় করা, কোরআনে যত জায়গায় আসবে ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, হামদের সাথে তাসবিহ, হামদের সাথে তাসবিহ, তার অর্থ সালাত। দেখেন আমরা সালাত যখন শুরু করি তখন সানা পড়ি না, সানা পড়তে কি পড়ি, সুবহানাক আল্লাহুম্মা তাসবিহ দিয়ে শুরু করছি, এরপরে কি পড়ি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, তাহলে তাসবিহর পরে কি হাম, এই হামদের সাথে তাসবিহ, ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, এটার নাম সালাত। কোরআনে যত জায়গায় আসছে ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, মানে সালাত আদায় করেন, সালাত আদায় করেন আর ওয়াস্তাগফির, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসুম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিন্তু গুনাহ নাই, এটা আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি বলতেছেন, ওয়াস্তাগফির। এই আয়াত নাজিলের পরে আম্মা জান আয়েশা বলেন, আমি রাসূলকে দেখি রাত্রিবেলায় দাঁড়াইতে দাঁড়াইতে এবং করতে করতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা গুলো ফুলে গেছে, চোখগুলো লাল বর্ণ হয়ে গেছে। আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, আল্লাহ রাব্বুল আলামিন কি আপনার সব গুনাহ মাফ করে দেন নাই, আল্লাহ পাক কি আপনাকে মাসুম বানাই দেন নাই, তারপরেও কেন আপনি এত ইবাদত করেন? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আফালা আকুনু আব্দান শাকুরা, আমি কি আমার রবের শাকুর বান্দা হব না, শুকরগুজারি বান্দা হব না? সুবহান, মানে আমাকে যে আমার রব মাফ করে দিছেন এই কারণে কি আমার বেশি বেশি শুকর আদায় করা দরকার না? শুকর আদায় করা মানে আমার ইবাদত বাড়াই দিতে হবে। এই জন্য আল্লাহ বলছেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। এই জন্য সালাম ফিরে আমরা যখন সালাতটা শেষ করি তখন কি বলি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটা এই আয়াতের আমল। আরে সালাতের মধ্যে যতগুলো আমল আছে প্রত্যেকটা এক একটা আয়াতের আমল, সব আয়াতের আমল একত্রিত করে সালাত করা হয়েছে।